সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন আর একটা ব্লগ নিয়ে চলেছি তোমাদের জন্য। সকালবেলা আজ একদম ছাদে উঠে ভিডিওটা শুরু করছি। তো গতকালকে না আমাদের এদিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে জানো তো, যেই সন্ধ্যাবেলাটা ভিডিওটা শেষ করলাম আর তারপরে বৃষ্টি শুরু হয়েছে, তারপরে সকালবেলার দিকে আর কি কমেছে। তো এখন এই ছাদে আসলাম, দেখো চারিদিক পুরো ভিজা ভিজা পুরো। আর গতকালকে তোমাদের যে ফুলগুলো দেখিয়েছিলাম সেই ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে, গোলাপ ফুলটাও গেছে নষ্ট হয়ে, পুরো একদম ঝরে গেছে। যা পাপড়িগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে, তো ইয়ে ভেঙে পড়ে গেছে, এটা পুজোতে দিয়ে দিতে হবে। বাপি ওখানে এখন দাঁত মাজছে, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে আর চারিদিকটা পুরো একদম ভিজা 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 ভিজা। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একদম এই মোটা সোয়েটারটা পরে নিয়েছি, এটা ভীষণ গরম হয়, মানে 300 কত টাকা বেশ নিয়েছিল। হ্যাঁ দারুণ হয়, দারুণ জোর কদম। এখানে মারামারি চলছে, ভীষণ মারামারি হচ্ছে এখন। হ্যাঁ করো, ফাইট করো, নাও সকালবেলা একটু গাটা গরম করে নাও। টুক 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 করে হাঁটতে হাঁটতে চলে গেল আমার কাছে, ওই ধরলো। তা সকালে এই যে ওয়ার্কআউট করতে অনেক দূর যাচ্ছি, এই দেখো ব্যায়ামের এটা নিয়ে নিয়েছি। এখন উপর মহল মে যাতা হ্যায় হাম, উসকে বাদ হাম ইয়োগা করতা হ্যায়, তাই তো এরকম ব্যাপার। তো সবাই সবাই উঠে উঠে পড়েছে, ওরে বাপ রে বাপ। এটা নিজেই ছিল, নিচে করতাম, তা ওই ঘরে আবার আজকে মনে হলো যে না এই ঘরটাতেই করি, তো ওই জন্য চলে আসলাম এখানে। এগুলো সব সরাতে হবে, এটা আমি প্রত্যেকদিন ওয়ার্কআউট করে আবার এরকমভাবে রোল করে এটা দিয়ে আটকে রাখি ফিতেটা দিয়ে, সুবিধা হয়। তো আমার ওয়ার্কআউট কমপ্লিট, বাবারে হাঁপাচ্ছে কি জোরে জোরে, ওরে বাবা। তো শীতকালে হয়েছে ঘাম ঝরাতে হচ্ছে, কি আর করবো, রোগা হতেই হবে। অনেকটাই হেলদি হয়ে গেছি তোমরা সবাই বলছো, তো ওই জন্যই। তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করে নিই, আর এই ঘামা জামা কাপড়ে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে ঠান্ডা লেগে যাবে। আজ আমি তোমাদের সাথে একটা চা পাতা শেয়ার করব, সেটা হচ্ছে আরএলবি চয়েসের ডিটক্স গ্রিন টি, যেটা আমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে, মেটাবলিজম বুস্ট করতে সাহায্য করে এবং তাড়াতাড়ি ওজন কমাতেও সাহায্য করে, করবে স্ট্রেস থেকে রিলিফ দেবে, টাইপ 2 ডায়াবেটিসকে কমাতেও সাহায্য করবে। আর এই ডিটক্স গ্রিন টিটা তৈরি করা হয়েছে 5টা উপকরণ দিয়ে। প্রথমে তো এর মধ্যে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম গ্রিন টি, আর আছে হলো হলুদ, যেটা কাঁচা হলুদ একদম শুকনো করে ছোট ছোট কুচি কুচি করে আর কি এর মধ্যে অ্যাড করা হয়েছে, আর আছে হলো আদা, লেমন গ্রাস অ্যান্ড সিনেমন। এটা পিওর হার্বাল টি, এর মধ্যে অরিজিনাল হার্বাল অ্যাড করা হয়েছে, আর এটা কিন্তু ন্যাচারালি ওজন কমাতে সাহায্য করে, ওজন কমানোর সাথে সাথে একটা ভালো স্কিন আর গুড হেলথকে প্রোভাইড করতে সাহায্য করবে। এই চাটা খেতে হবে দিনে 2 বার, খাওয়ার 1/2 ঘন্টা পরে ফর বেস্ট রেজাল্ট। তাহলে চলো আমি একটু চাটা তোমাদেরকে বানিয়ে দেখাই। চা বানানোর জন্য আমি এখানে গ্যাস ধরিয়ে চায়ের প্যানটা বসিয়ে নিলাম, এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এবার আমি আরএলবি চয়েসের ডিটক্স গ্রিন টিটা 1 চামচ পরিমাণ নিয়ে নেব। এদিকে আমার জলটাও ফুটে গেছে, গ্যাসটা অফ করে কিন্তু চা পাতাটা এখানে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ বাদে চাটা বেশ সুন্দরভাবে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, দেখো কি সুন্দর একটা কালার এসেছে। চাটা নামিয়ে নিয়ে আমি এখানে চলে আসলাম, আর হ্যাঁ চাটা কয়েকদিন ধরে খাচ্ছি, বেশ কিন্তু আমার ভালোই লেগেছে। তো খাওয়ার 1/2 ঘন্টা পরেই চাটা আমি নিই। সর্দি কাশি জ্বর, এখন যে ভাইরাল ইনফেকশনগুলো হচ্ছে, এমনকি করোনা সবার মুখে শুনতে পাচ্ছি যে আবারও নাকি ছড়িয়ে পড়ছে, এই চাটা যদি তোমরা দিনে 2 বার খাও তাহলে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে আর নিজেরাই বুঝতে পারবে যে কতটা ইম্প্রুভ হচ্ছে। আমি কিন্তু এই ডিটক্স গ্রিন টিটা নিয়েছি অ্যামাজন থেকে, আমার কয়েকটা বন্ধু বান্ধবীর মুখে এই ডিটক্স গ্রিন টির ব্যাপারে শুনেছি, খুব ভালো নাকি ওরা ফলাফল পেয়েছে, তাই আমিও অ্যামাজন থেকে অর্ডার করেছি আর কয়েকটা দিন ধরে আমিও ব্যবহার করছি, খুব ভালো রেজাল্ট পাচ্ছি, তাই আজকে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। যেহেতু আমি ওয়েট লস জার্নিটা শুরু করেছি তাই এর মধ্যে কিন্তু এই গ্রিন টিটাকেও অ্যাড করে নিয়েছি। এই ডিটক্স গ্রিন টিটা যদি তোমরা চাও তাহলে কিন্তু আমি অবশ্যই আমার কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা পারচেজ করতে পারো। এই যে এখন বেরোলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই ইয়েতে সামনে ওই জেঠুর দোকানে, ডিম আনবো আর পাউরুটি আনবো, চলো দেখি। এই তো এখন বেশ রোদ উঠছে, ভালোই বেশ মনে হচ্ছে যে হ্যাঁ আজকে রোদ উঠবে।
এ ভাই নিয়ে যাবি আমারে ওই দোকান পর্যন্ত আমার নে চালাতে হবে কিন্তু ফেল দিলে তারপর তোমার মার না আমি পারবো না আমি পারবো না দোকানে চলে এসেছি ওই যে একটু রুটি আছে রুটি আসেনি পেলাম না রুটি মুটি কিচ্ছু এখনো পর্যন্ত আসেনি নেই নেই রুটি নেই ক্রিম রুটিও নেই আর ওই ইয়েও নেই বলছে যে 12টা 1টার দিকে আসবে তাই বলছে তো এখানে মা এখন রান্না বান্না বসিয়ে দিয়েছে এই যে মাংস হচ্ছে জন্মদিনের মাংস একটু তোলা ছিল ফ্রিজে তো সেটাই আর কি আজকে হচ্ছে আবার ওই দেখো সোনাইয়ের মন্টি ওখানে দাঁড়িয়ে আছে তো দেখো ডাক দেবো এক্ষুনি পালাবে মন্টি মন্টি দৌড় 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 আর দাঁড়াই ও দাদু এখানে আবার ছাগলদের খাওয়াচ্ছে কি খেতে দিয়েছো তা আমি এই যে আসলাম সোনাইদের বাড়িতে ওই বিয়ে করবো ভিডিওটা ছাড়বো রাস্তাতে দাঁড়িয়ে ছিলাম তা নেটটা ভালো চলছে না তাই এদিকে চলে আসলাম এখানে বসি দেখি সোনাই পাগলা ঘুমাচ্ছে এই তো সোনাইদের বাড়ি থেকে চলে আসলাম হয়ে গেছে আমার কাজ তা এখানে পিঠে এই টোনাটুনির মা দিয়েছে বানিয়ে এখানে দাঁড়াও কি পিঠে এটা দুধপুলি ঠিক আছে আর এখানে আছে হলো মুগ ডালের কি মা এটা মুগ ডাল ভাজা পুলি মুগ ডালের ভাজা পুলি ঠিক আছে আর এই হাঁড়ির মধ্যে আছে হলো এটা হ্যাঁ ও সরা পিঠে তৈরি করে দিয়েছে ওই তো আর এখানে আছে হলো কাস্তে বড়া কাস্তে বড়াই তো দুধে ভিজানো শীতকালে গরম এই শীতকালে গরমা গরম পিঠে বলছি শীতকালে ঠান্ডা ঠান্ডা পিঠে ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা পিঠে এটা হচ্ছে পার্শে মাছ বড় পার্শে এটা 4 বছর বয়স মাছটার তো আজকে নেওয়া হলো হ্যাঁ জেঠু বলছিল হ্যাঁ তা বৌদি এখানে বসলো মাছ কাটতে হাওড়া যাবো তা বৌদির কাছ থেকে এখন চুলটা আশ্রয় নিচ্ছি শ্যাম্পু করবো ভাবছি আর এই যে বাড়ি আসলো ছেলেটা তো এখন এখন বাড়ি এসছে ও আবার বিকেলে মনে হয় চলে যাবে কটা বাজলো দাঁড়া কটা বাজলো দেখে নেই ঘড়িতে এখন উল্টো উল্টো 1:35 বাজে এবার আর কি আমরা স্নান টান করবো ঠিক আছে না আমরা গা ধোবো গা ধোবা তা ধোও গা ধোও এই দেখো আবার এই গোলাপ গাছটা কি সুন্দর ফুল এসছে দেখেছো কড়ি হয়েছে হ্যাঁ ওই তো কুড়ি হয়েছে দেখো কি সুন্দর এই যে একবারে স্নানটা করে নিলাম হ্যাঁ দুধটা দিলে তারপর তো করবো দাদা ভাই আসার সময় এত সুন্দর সুন্দর গাজর নিয়ে এসছে একদম কচি কচি তো তো দেখেই মা বললো কি গাজরের হালুয়া বানা মা আমার গাজরের হালুয়া খেতে ভীষণ ভালোবাসে তাও আবার বিশেষ করে আমার ঠাম্মির হাতে ঠিক আছে তো ঠাম্মির মতো আমিও পারি মানে ঠাম্মির কাছ থেকে আমিও শিখেছি তো ভাবছি যে চলো তাহলে অনেকগুলো গাজর মানাই আর এখন তো শীতে নতুন গাজর উঠছে তো তো ওই ভিতরে সেই আশ ভাবটা নেই এই গাজরগুলো দিয়ে গাজর হালুয়া বানাতে হেভি লাগবে তো ভাবছি যে ওটা একটা আলাদা রেসিপি করে তোমাদের সাথেও শেয়ার করবো আর হ্যাঁ অনেকে দেখলাম যে ওই গতকালকের চিকেনের রেসিপিটা চাইছিলে তো একদিন দেবো অবশ্যই তো একটু মাথাটা ঘষে নিলাম মার ওদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এই তো চুলটা শুকাবে কিনা জানি না সকালে বেশ সুন্দর একটা রোদ উঠেছিল তারপরে আমরা স্নান করতে করতে রোদ গায়েব কি আর করা যাবে আর দেখি বিকেলে একটু হাসনাবাদ গেলে ভুঁড়োটা প্ল্যাক করতে হবে এই ভুঁড়োগুলো পুরো একদম ভরে গেছে দেখো কীরকম মহিষাসুরের মতো হয়ে গেছে তো এখানে আমরা এখন খেতে বসছি মা ভাত বাড়ছে সবার জন্য তো বৌদি ওদিকটাই বসবে আর আমি মা বাপি এদিকটাই বসে পড়ছি এই দেখো দাদা ভাই গাজর নিয়ে এসছে দেখো একদম গাছ সহ তুলে নিয়ে এসছে ও কি গো প্যাকেজ নেই গাছ নিয়ে এসেছে ভালো আছে ঠান্ডার দিন না ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা পর পর খাবো হ্যাঁ সত্যি তাই গ্যাস থেকে না আবার খাওয়াতে হবে এই ডালে গ্যাস খাওয়াবো খেতে হবে বসো মাংসতে বসো আজকে মাংস টাংস অল্প অল্প ঠিকই আছে ডাল বেগুন ভাজা ফুলকপি আলু দিয়ে খাওয়া হয়ে গেছে আর এখানে মাংস দিয়ে এখন খাওয়া হচ্ছে তো খাওয়া দাওয়ার পরে মা এখন এখানে বাসন টাসন মাজতে বসলো আর বাপিকে পাঠালাম দোকানে তো দেখি কখন আসে বললাম তো ওই কাজু কিশমিশ আর ওই আনতে কি বলে আমুল দুধ ওই গাজরের হালুয়াটা করব তাই বুঝেছ খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবার আর কি চলো রেসিপিটা বানিয়ে নিই সন্ধ্যা লাগার আগে বানিয়ে নিই সন্ধ্যাবেলা আর ওই কম্বলের ভিতর থেকে বেরোতে ইচ্ছে করে না ও তার মধ্যে আবার দাদাভাই বলছিলো যে বিকেলে একটু হাসনাবাদ যাবে তাই বললাম ঠিক আছে তাহলে তাই হবে চুলগুলো শুকিয়ে গেছে আমার চুল হালকা তো
হালকা পাতলা ও ইয়ে ভিজালে শুকাতে বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি শুকিয়ে যায়। বলো কি বক্তব্য, কাজু মিলছে না? কাজু 10 টাকার প্যাকেট মিলছে। হ্যাঁ বাবা, 10 টাকার প্যাকেট মিলছে? ওরে বাবা রে। আচ্ছা আচ্ছা, তাহলে কাজু ছাড়া হালুয়া হবে, কি আর করা যাবে বলো? কিসমিস হচ্ছে না হচ্ছে না, আর কাজু যদি না তো 10 টাকার প্যাকেট 4-5 টাকার আছে। হ্যাঁ কাজু আর কিসমিস ওই চলবে, তাই নিতে হবে এখন। হঠাৎ করে এখন একটা প্রমোশন ভিডিও পড়ে গেল, তো এবার খেয়ে দিয়ে উঠেই ভাবলাম যে ওই রেসিপিটা বানাবো। তো যাই হোক, এখন এই অ্যাডের জন্য আবার একটু রেডি হচ্ছে, আবার একটু বেরোবো ভাবলাম, তো কাজটা করে দিই তারপরে একবারে বেরোবো। চল রেডি, এবার একটা ওন্না নিয়ে নেবো, নাহলে চাদর নিয়ে নেবো। তো ফাইনালি ব্যাস একটা আমার কমপ্লিট হলো, এবার এডিট করে ব্র্যান্ডের কাছে পাঠাতে হবে তারপরে আবার। তাই যে আমি আবার হালুয়াটা করতে করতে মা আবার এদিকে চা বানালো, চা বানিয়ে দিল, আমি ঘটে করেই খাই চা। ঘট নাকি? না ঘট বলার ভুল হবে, খুঁড়ি খুঁড়ি চায়ের খুঁড়ি, তবে ওই খুঁড়ির একটা কালার থাকলে ভালো, সব তো অন্য অন্য কালার। ওই দেখো পাইপ পালাই চামচ ঢুকিয়ে এখন বার করছে, এটা আবার বলছে নাও ওই দেখো চোর ধরা পড়ে কিরম করে, দেখেছো? একটা হাত পেতে আছে আর একটা চামচ দিয়ে তুলে খাচ্ছে, কি করছে এরা? কি ওটা কি একটা কাগজ না কি নিয়ে খেলছে? এখানে গাজরের হালুয়া তুলে দিলাম দাদা ভাইকে আর বৌদিকে, দেখি খেয়ে বলুক ওরা কেমন হয়েছে। মা ওখানে এখন মার বৌদি কথা বলছে। তাই যে আমি কিন্তু একদম রেডি, তো এই প্রিন্টার এই যে কালো কুর্তিটা যেটা ছিল এটাই পরে নিয়েছি, আর এবার মা রেডি হয়ে গেছে, এবার বৌদি রেডি হলে আমরা বেরোবো। আর জানি না ইয়েটা পার্লার খোলা থাকবে কি, যদি খোলা থাকে তাহলে একটু ভুরুটা প্ল্যাক করবো যেটা আর কি বলছিলাম, তো দেখা যাক কতদূর কি হয়। আর বৌদিরও যে বললাম না যে বিয়ের নাকেরটা একটু অসুবিধা হয়েছে, ওটা ঠিক করতে হবে। চলো দেখি সবার হয়েছে না। তো এখন আমরা বেরোবো, দাদা ভাই যাচ্ছে আমাদের সাথে, বাপি যাচ্ছে না, বাপি একটু ক্লাবের দিকে গেছে, তো ওই জন্য আমরা তালা দিয়ে যাচ্ছি। তো চলো এবার আমরা বেরোই। আর আর টুপি টুপি এটাই আছে আমার, আর তাছাড়া একটা ব্যাগ নিয়েছি যার মধ্যে জলের বোতল, তারপরে টুপি, তারপরে আর আর কি আছে বৌদির মাফলার সব আর কি ওর মধ্যে। চলো বাইরে কিন্তু বেশ ভালোই কুয়াশা, তাই না? হ্যাঁ ঘরে অতটা ঠান্ডা বোঝা যাচ্ছে না, রেলগেটের এখানে দাঁড়িয়ে পড়েছি, গেট পড়ে গেছে, ও যে ট্রেন যাচ্ছে, ভালো ভিড় একদম। বাবা মডার্ন ফার্নিচারের পাশে এখানে হচ্ছে হলো গাড়ির মেলা। কি গাড়ি? সুজুকি, সুজুকি ও লরিও বিক্রি হচ্ছে, ঠিক আছে। ঝর্ণার সামনে দাঁড়া, ঝর্ণার মধ্যে চল চল, মহামায়া চলে যাচ্ছে কিন্তু আমরা যাব না, অনেক কষ্ট। হ্যাঁ তুমি ঝর্ণায় নামো, আমি চপ কিনবো, আমি আর বৌদি চপ কিনবো দেবীর মোড়ে মা কালীর মন্দির। এই যে ঝর্ণায় চলো, মা বললো যে আলুর চপ নিয়ে আসতে ওই দেবীর মোড়ের ওখান থেকে, তো নিয়ে আস। তো এই যে এখান থেকে নিয়ে নিচ্ছে আলুর চপ, এখানে আছে হলো পেঁয়াজি, এনে চলে এসছি বসে আছে। ওরা ওদিকে ওই কাজগুলো করছে বলে আমি এবার চলে আসলাম একটু পার্লারে, ঘুরোটা প্ল্যাক করবো। তাই দেখো পুরো একদম সুন্দর হয়েছে। এবার ও টিপটা পরা হয়, টিপটা গলায় রেখে দিয়েছি। আর মা এই যে মা চলে এসছে, বৌদি এখনো আসেনি, বৌদির ইয়ে জন্মদিনে যে নাকেরটা দেওয়া হয়েছে না ওটা ওই কি বলে
বড় বড় হয়েছে না বেকাতে হবে বড় হয়েছে পাল্টে নিয়েছে ও ওটা পাল্টে আবার অন্য একটা নেওয়া হয়েছে তোর মুখটা ছোট না ওই জন্য চলো আজ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল দেখা হবে তোমাদের সাথে আজকের মতো টাটা বাই বাই